করতে দাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি 2 বছর পরে আমার ননদের বাড়ি যাচ্ছি, তো তার জন্যই আমি এখন রেডি হয়ে নিয়েছি সকাল সকাল। এখন বাজে 9:00, আর আমরা ট্রেনে যাব। 10:30 সময় আমাদের ট্রেন আছে, তো তাতেই যাব। আর সোহান এই প্রথমবার ওর ফুপুর বাড়ি যাবে, তাই ওর ফুপুতো ভাই আর ফুপুর রিয়াকশন কী সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যদি আগে থেকেই করে রাখো তাহলে অবশ্যই অনেক ধন্যবাদ। শনিবার দিন সন্ধ্যায় সোহানের আব্বু হঠাৎই বাড়ি চলে এসেছিল, তো আমি প্রথমে খেয়াল করিনি। তারপর দেখি যে সোহান ওর আব্বুকে দেখে হাসছে, তো তারপরে পেছন দিকে ঘুরে দেখলাম যে সোহানের আব্বু চলে এসেছে। ওর আসার কথা ছিল রবিবার দিন দুপুরের দিকে, তো সেরকমই প্ল্যানিং করেছিলাম যে সোহানের আব্বু রবিবার দিন দুপুরের দিকে এলে আমরা পরের দিনে সোমবার দিনে সকালের দিকে আমরা বেরিয়ে যাব আপাদের বাড়ির উদ্দেশ্যে। অনেকদিন পরে যাচ্ছি, তো বিকালের দিকে আর রবিবার দিন বিকালের দিকে আর ঝামেলা করতে চাইনি, কেননা এখন বর্ষার দিনে বৃষ্টি হবে নাকি এসব ভাবনা চিন্তা করি। তো দেখলাম যে শনিবার দিনে চলে এসেছে, তাই ভাবলাম যে তাহলে রবিবার দিন সকাল সকাল বেরোনো যাক। তো সেরকমই আপাদের বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম হঠাৎই, কোনো প্ল্যান ছাড়াই। আগে থেকে যেহেতু প্ল্যান ছিল না যে আমরা রবিবার দিনই সকালে চলে যাব, তো তার জন্য কোনো রকম ব্যাগ গুছানো এসব কিছুই করিনি। তো সোহানের আব্বু যেহেতু চলে এসেছে তার জন্য আমরা রবিবারই সকালে যাব, তার জন্য এখন সন্ধ্যাবেলায় চা খেয়ে দিয়ে এখন জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তাড়াহুড়ো করে ব্যাগ গোছাতে গিয়ে কোনটা নেব আর কোনটা নেব না আমি বুঝতে পারি না। আর যেহেতু এখন সোহানেরই জামাকাপড় এবং ওষুধ এসব কিছুই ওর নিতে হয়, তাই কোনটা আগে নেব কিছুই বুঝে উঠতে পারি না। আর প্রত্যেকবার আমি যেখানেই যাই সেখানে কোনো না কোনো একটা কিছু নিয়ে যেতে ভুলে যায়, আর সেরকম এইবারেও হলো। কিছু একটা প্রয়োজনীয় জিনিস আমি নিয়ে আসতে ভুলে গেছিলাম আপাদের বাড়ি। কোনো রকমে কিছুটা ব্যাগ গোছানো হয়েছে, আর এদিকে সোহানের আব্বু বাজারে গিয়েছিল, সেখানে আমার জামাগুলো করতে দেওয়া ছিল, তো সেগুলোই নিয়ে এসেছে, আর সোহানের খাবারও নিয়ে এসেছে। আমরা তো ফুল রেডি হয়ে গেছি, তো চলো এবারে বেরিয়ে পড়ি, রাস্তায় দেখা হচ্ছে। এ দেখো সোহানকে রেডি করে দিয়েছো দিদা, আর ও এখন খেলা করছে। হ্যাঁ করবি। এখন বাজে 9:00, আর আমরা বেরিয়ে পড়লাম। আমাদের টোটোও চলে এসেছে বাড়ি থেকে। গোসকরা পর্যন্ত আমরা টোটোতে যাব, আর গোসকরা থেকে রামপুরহাট পর্যন্ত আমরা ট্রেনে যাব। আর সোহান তো বাইরে বেরোতে পেরে খুবই খুশি, তো আমরা এখন টোটোতে করে গুসকরা পর্যন্ত যাচ্ছি। আর ও রাস্তায় গাড়ি এসব কিছু দেখছিল আর চুপ করেছিল, তবে টোটোতে একবার ঘুমিয়েও পড়েছিল, আর সারাটা ট্রেন একদমই ঘুমায়নি। তারপরে ফুপুর বাড়ি ঢোকার আগে রামপুরহাটে ওখানে ঘুমিয়ে পড়েছিল, তারপরে বাকি টোটোটা ঘুমিয়ে ঘুমিয়ে ফুপুর বাড়ি এলো।
এখন বাজে 9:55 আর আমরা চলে এসেছি গুসকরা রেল স্টেশনে। আর আমাদের ট্রেন ছিল সকাল 10:00 সময়, তো ভেবেছিলাম যে এই ট্রেনটা আমরা পাবো না, এই ট্রেনটা মিস করতে হবে এবং স্টেশনে আমাদেরকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হবে বাচ্চা নিয়ে। তো এই ভাইয়ার জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি, উনি আমাদেরকে এই ট্রেনটা ধরানোর জন্যই অনেক তাড়াতাড়ি এলেন। তো ফাইনালি আমরা গুসকরা স্টেশনে চলে এসেছি আর সকাল 10:00 আমাদের ট্রেন আছে। তো এবারে ট্রেনেতে আমরা উঠে পড়বো। আর সোহানের আব্বু দেখো দুটো ব্যাগ নিয়ে ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর এদিকে আমি সোহানকে নিয়ে আছি এবং এক হাতে ভিডিও করছি। তো কী আর করবো, কিছু করার নেই। ও এখন লাইনে দাঁড়িয়ে টিকিটটা কেটে নেবে, আর ওদিকে আমি এখন হাঁটতে থাকবো বাচ্চা নিয়ে। ওভারব্রিজ দিয়ে যেতে হবে এবং ওদিক দিয়ে ট্রেনটা ধরবো, তার জন্য আমি আগে চলে যাচ্ছি আর সোহানের আব্বু টিকিটটা কেটে আসবে। আর বাচ্চা নিয়ে এই সিঁড়ির মধ্যে দিয়ে ওঠা যে কতটা কষ্টের, আর এক হাতে আমি ধরেছিলাম ক্যামেরা, তো দুটোর মধ্যে খুবই কষ্ট হচ্ছিলো। কিন্তু কিছু করার নেই, যেহেতু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো ভাবলাম যে এটাও তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য কষ্ট হলেও সেটা আর কিছু মনে হলো না। তো দেখো স্টেশনটা কত সুন্দর লাগছে, আমার কাছে তো খুবই সুন্দর লাগছে, হয়তো কেউ দেখে দেখে এটা অভ্যস্ত, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, কেননা আমার ট্রেনে যাতায়াতটা খুবই কম। সোহানের আব্বু চলে এসেছে টিকিট কেটে, আর বেচারা দুটো ব্যাগ নিয়ে খুবই কষ্ট হচ্ছে। আর ওই এদিকে এই সিটগুলোর মধ্যে সোহানকে দাঁড় করা ছিল, কিন্তু সিটগুলো রোদের তাপে প্রচণ্ড গরম হয়ে থাকার কারণে সোহান হাঁটতে পারছিল না। তো ওকে ওর আব্বু কোলে নিল এবং কিছুক্ষণ ঘোরাঘুরি করছিল স্টেশনের মধ্যে, এবং তার 5 থেকে 10 মিনিটের মধ্যেই ট্রেনটা চলে এসেছিলো এবং আমরা ট্রেনে করে চলে গেলাম রামপুরহাট। ট্রেন চলে এসেছে আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, তো আমি সিট পাইনি, তো সোহানকে নিয়ে দাঁড়াতে খুবই অসুবিধা হচ্ছিল। তো একটি দাদা আমাকে দেখে ওনার সিটটা ছেড়ে দিলেন, আর কয়েকটা স্টপেজ পরে সোহানের আব্বু সিট পেয়ে গেছিলো। তো সোহানের আব্বুর কাছে এখন সোহান আছে। নেমে গেছি আমরা রামপুরহাট আর মালগ্রাম মোড়ে এসে একটা টোটো করে নিয়েছি, তো এটা করেই আমরা চলে যাব আপাদের বাড়ি। তো দেখো আপাদের বাড়ি চলে এসেছি। আমাদের আসতে 12:30 থেকে 12:30 বেজে গেছিলো, তো এসে সোহানকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, গোসল করিয়ে দিয়েছিলাম, এবারে সোহানকে খাইয়ে দিচ্ছি দুপুরের ভাত। আর ওর ভাইয়া আর আপিওকে দেখো কত খেলনা দিয়েছে, তো সেগুলো নিয়ে এখন সোহান খেলা করছে। ওর সুফিয়ান ভাইয়া তো ওকে নিয়ে প্রচণ্ড খুশি এবং সারাটা দিন ওর সাথেই খেলা করছিল। ইভেন সুফিয়ানও ঘুমাতে চাইছিল না আর সোহানও দুপুরে ঘুমায়নি। তো আপাদের বাড়ি আসার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ইভেন যারা বাইরে থেকে কমেন্ট করে, মানে অন্য দেশ থেকে যারা কমেন্ট করে, তাদের কমেন্টগুলো যদি পড়ি তো আমার মনে খুবই আনন্দ লাগে। তো অবশ্যই তোমরা কমেন্ট করো। তো আজকে ব্লগটা এতটুকু, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।